হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। পূর্ণিমার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন একটি ব্লগ। আশা করি সব ভালো লাগবে, পুরো ব্লগটি দেখবে, আশা করি ভালো লাগবে। চলো আজকে আমি কি কি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, কী কী রান্নাবান্না করছি, ছেলে কি করছে, চলো। এই দেখো বন্ধুরা, আমার ছেলে এখন ড্রয়িং করছে, আজ সকালে টিউশনে ছিল, চলে এসছে। খাওয়া দাওয়া করে রান্নাবান্না, খাওয়া দাওয়া করে স্নান টান করে রান্নাবান্না বলে দিচ্ছি, তারপরে ড্রয়িং করতে বসলো। কি আঁকছে, এই কবে ধরে আঁকাটা করছিল, করেনি আর। মুখটা দেখা, গাল থেকে আসছে না। চলো এবার রান্নাঘরের দিকে যাই। এই দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আজকে রান্নাবান্নাটা আমি শেয়ার করি নি তোমাদের সঙ্গে, সারাদিনের জিনিসগুলো শেয়ার করবো বলে আমি আর এগুলো শেয়ার করি নি। অনেক বড়ো হয়ে যাবে ব্লগটা, ওই জন্য আমি লাউ শাক রান্না করেছি বেগুন আর আলু দিয়ে। আর এখানে ভেজ ডাল করেছি, শীতকালে সবজি দিয়ে একটা ডাল করলাম। আর এখানে তিনটে ডিমকে একসঙ্গে করে অমলেট করে নিয়েছি। এই আজকে মেনু আমার। চলো এবার সব কাজ টাজগুলো করে নেবো। এই গ্যাসটা সবার মোছা হয়ে গেছে, আমার বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। এবার জল তুলে ঘরটার মুছে স্নান করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। দেখতে থাকো পুরো ব্লগটি, আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আবার চলে আসলাম কথা বলতে। ছেলে এখন পড়াশোনা করছে, আমি রাত্রিরে খাওয়ারের সব রেডি টেডি করছি। আজকে কি রান্না হচ্ছে চলো দেখা যাক রান্নাঘরে, চলো। বাইরে প্রচন্ড ঠান্ডা, এই দেখো আমি কড়াইশুঁটি একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, জাস্ট একটু হালকা করে। আজকে মটর পনির করব আর সাথে লুচি থাকবে রাত্রিরে ডিনার। রাত্রির ভাতটা খেতে একদম ইচ্ছা করে না শীতকালে। সকালবেলা আমাদের পরোটাটা খুব কমই হয়, সকালে আমাদের হাজবেন্ডের সময় হয় না, তার জন্য যা কিছু রাত্রিরেই হয়। মটরটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সব আস্তে আস্তে রেডি করতে থাকি, দেখতে থাকো কীভাবে আমি করি। দেখো বন্ধুরা, আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নেবো। সেদ্ধ করতে করতে আমি ময়দাটা মেখে নিয়েছি, দেখো ময়দাটা মেখে নিয়েছি একদম নরম করে লুচির জন্য। আর মটর পনিরটার জন্য আমি নিয়েছি কি কি চলো দেখি। আমি একটু অন্য টাইপের করব আজকে, একটু পেঁয়াজ রসুন দিয়ে, আমি বেশিরভাগই নিরামিষই করি। পেঁয়াজ নিয়েছি বড় একটা, পনির নিয়েছি এটা ক্রিম পনির দিয়ে যেরকম পাবে যখন যেরকম হয় সেরকমই করে ফেলি। একটা টমেটো আছে, একটু আদা অল্প, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন, এগুলো ভালো করে পেস্ট করে নিয়ে আসছি, তারপরে রান্নাটা শুরু করব। নিরামিষও ভালো লাগে, আজকে একটু অন্যরকম করব বলে পেঁয়াজ রসুনটা দিচ্ছি, অন্য একদিন নিরামিষ করব। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, আমি সাদা তেলে রান্না করব। এই পনিরটা ভাজবো না, একবারেই করে ফেলবো। দেখো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিচ্ছি,
একটু তেজপাতা দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেব দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি। এটা দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয়, টেস্টটাও বাড়ে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব, ভাজাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমি নুনের পর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কিন্তু এরকম তেলের মধ্যে কালার কিন্তু দারুণ হয়। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি মশলাটা দিয়ে করে নিয়ে এসেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দেবো। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, এখানে জিরের গুঁড়ো, এখানে ধনের গুঁড়ো, আমি ধনে পাতা দেবো বলে ধনের গুঁড়ো অল্পই দিলাম, এখানে হলুদ গুঁড়ো। এই দেখো, এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এরকম চামচে এক চামচ এগুলো ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য আমি বেশি দেবো না, ভালো করে মিশিয়ে নেবো। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম আমি ঢাকা দিয়ে রাখলাম। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি অল্প তেল দিয়ে রান্নাটা করছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো একটু হালকা করে সেদ্ধ করাই আছে, কাঁচাও দেওয়া যায়, সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই দেখো, আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো, ভালো করে একটু মিশিয়ে নেবো, লাস্টে দিলেও হয়, দুরকমভাবেই দেওয়া যায়। এবার আমি একটু জল দিয়ে দেবো। আমি যেই জলটা দিয়ে মটরগুলো সেদ্ধ করেছিলাম, সেই জলটা আমি ফেলিনি, এখানে দিয়ে দেবো। এরকম ওই উষ্ণ গরম জলটা আমি মিক্সির মধ্যে নিয়ে এই জলটাই আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, তারপর তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে। ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি পনিরটা দেবো। আগে একটুখানি ঢাকা দিয়ে রাখি, ফুটে নিক, তারপরে আমি পনিরটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ঝোলটা একদম ফুটে গেছে, যেহেতু আমার মটরটাও আগে থেকে সেদ্ধ ছিল, বেশিক্ষণ লাগবে না। এবার আমি দিয়ে দেবো পনিরগুলো।
পনিরটা আমি এরকম ভাবে কেটে কেটে নিয়েছি, মাঝারি সাইজের পনিরটা আমি ভাজবো না। বেশি নাড়বো না, তাহলে পনিরটা ভেঙে যেতে পারে। দেখো আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তাই আমি নুনটা একটু পরেই দিচ্ছি। রান্না অনুযায়ী পুরো নুনটাই আমি দিয়ে দিলাম। ভালো করে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার মটর পনিরটা পুরোপুরি রেডি হয়ে গেছে, কত সুন্দর রং হয়েছে। এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো, দারুণ সেন্ট বেরিয়েছে, ঘরে থাকা যাচ্ছে না। একদম অনুষ্ঠান বাড়ির মতো, দেখো নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। এইভাবেই আমি রাখবো, এটা কিন্তু আর একটু পরে বসে যাবে, অনেকটা গাঢ় হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, পুরোপুরি আমার রেডি। এই দেখো বন্ধুরা, আমার মটর পনিরটা পুরোপুরি রেডি, দারুণ লাগছে দেখতে। কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমাদের সবার নিমন্ত্রণ রইল। গরম গরম লুচি ভাজবো আর খাওয়া শুরু। চলো এবার লুচিটা স্টার্ট করে দিই। আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর ফটাফট বেলবো আর ফটাফট ভাজবো। এই দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর আমার কিছুটা লুচি বেলে নিয়েছি, তেলটা গরম হতে হতে আর একটু গরম হবে। এই দেখো বন্ধুরা, আমার লুচিগুলো ভাজা হচ্ছে, ফুলকো ফুলকো লুচি। এই দেখো বন্ধুরা, আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা, পরিবেশন করি তারপরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি ছেলের জন্য সাজিয়ে নিয়েছি, ছেলেকে খেতে দেবো, আমরা পরে খাবো। কেমন লাগছে দেখো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে দেখো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ব্লগে। আজকের মতো এখানেই রাখছি, টাটা বাই বাই, গুড নাইট।